ঢাকা সহ দশ জেলার উপর দিয়ে সর্বোচ্চ ষাট কিলোমিটার বেগে ছোড়ো হাওয়া বয়ে যেতে পারে এছাড়া সব বিভাগেই বজ্র বৃষ্টির হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর দুপুর একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে যশোর খুলনা ঢাকা ফরিদপুর বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্র বৃষ্টি হতে পারে এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে